নমস্কার, 7-8 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হচ্ছি সেটি হচ্ছে পানিহাতি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের সকল স্তরের নেতৃত্ব এবং কর্মীরা এই দিনটিকে পালন করে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, বিভিন্ন সময় খারাপ তুলে ধরে নাকি সেই কাজগুলি সম্পূর্ণ করেছে এইভাবে যদি নেতৃত্বরা কর্মীদের পাশে থেকে, সাধারণ মানুষের পাশে থেকে তাদের মনোবল বৃদ্ধিতে সহযোগিতা করেন এবং মানুষকে যে আশ্বাস, যে প্রতিশ্রুতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি মুহূর্ত দিচ্ছে, সেই প্রতিশ্রুতি পালন অর্থাৎ সাধারণ মানুষের পাশে থাকা, তাদের সুখ দুঃখের সাথে হওয়া, সঙ্গী হওয়া, রাজ্য সভাপতি নিজে উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাকে মান্যতা দিচ্ছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত, আমরা এই অঞ্চলের মানুষের কাছে মীনাক্ষী এবং আমরা সকলে আবেদন রাখবো, আমরা যেভাবে আপনাদের পাশে থাকবো সহযোগিতা করবেন, মীনাক্ষীর পাশে থাকবেন। আমি প্রথমে আমাদের রাজ্য সভাপতি প্রিয় সাংসদ সুব্রত বক্সিকে উত্তর পানি দেওয়ার কারণে আমাদের পানিহাটির ছাত্র যুব শুধু নয়, পানিহাটির ছাত্র যুব মহিলা এবং তৃণমূল কংগ্রেসের সকল স্তরের কর্মীদের তিনি একত্রিত করে রেখেছেন। বয়সে সবচাইতে নবীন, কিন্তু মানসিকতা, একাগ্রতা এবং এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনায় সকলকে পিছনে ফেলে দিয়েছেন। আমরা গর্ববোধ করি তার জন্য। বিপ্লঙ্কর ঘোষ আমাদের প্রিয় সাংসদ সভাপতিকে উত্তর পড়িয়ে ব্যাগ পরিয়ে সম্মান জানাচ্ছেন। সবাই একটু সামনে চলে আসবেন, আপনারা একটু সামনে আসুন। আমাদের প্রিয় সভাপতি এবং সাংসদ আপনাদের উদ্দেশ্যে এবং অনুপম দত্তকে শ্রদ্ধা জানিয়ে বার্তা দেবেন। আপনারা সামনের চেয়ারগুলোতে চলে আসুন, পিছনে যারা রয়ে গেছেন আপনারা একটু দয়া করে সামনের চেয়ারগুলোতে চলে আসুন। মানে একটু সবাইকে বলো সামনের চেয়ারগুলোতে যেন চলে আসে। বাদিকে যারা বসে আছে, আমি তৃণমূল ছাত্র পরিষদের, তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের কাছে অনুরোধ করছি আপনারা একটু সামনে চলে আসুন। আমাদের পানিহাটি পৌরসভার পৌর প্রধান নয় রায়কে উত্তর পড়ে দিচ্ছে, মীনাক্ষী নিজেই উত্তরীয় এবং ব্যাগ পড়িয়ে দিচ্ছেন পৌর প্রধান নয় রায়। এবার পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তীকে উত্তরীয় এবং বাজপুরী সম্মান জানাচ্ছেন মীনাক্ষী দত্ত দাস। অঞ্জন পাল আছেন বরানগর পৌরসভার পৌর পরিষদ সদস্য, তীর্থঙ্কর ঘোষ হয়ে গেছেন, তুষার চ্যাটার্জি পানিহাটি
নমস্কার, আমি এসেছি আমি এখানে এসে পৌঁছেছি আজকে অনুপম দত্তের দ্বিতীয় বার্ষিক স্মরণ সভায়। স্বাভাবিকভাবেই একটা ছেলে অকালে চলে গেল বলতে পারে, তার রাজনৈতিক জীবনে বাংলার মাটিতে দাঁড়িয়ে সবসময় মানুষের সাথে থাকতে হবে, পরিবারের সাথে থাকতে হবে, মানুষের পরিবারের একজন সদস্য হতে হবে, এই গতি নিয়েই তার চলাফেরা। শুধুমাত্র একটা রক্তদান শিবিরের মধ্য দিয়ে আজকে যেমন সীমিত ব্যবস্থা করছে, সারা বছর খেতে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে কোথাও কোথাও স্বাস্থ্য শিবির, চক্ষুদান শিবির, চক্ষু শিবির, অথবা বিনা পয়সায় চশমা প্রদান থেকে শুরু করে নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে অনুপম নিজেকে জড়িয়ে রেখেছে। তো আমি অনুপমের আত্মার শান্তি কামনা করি, তার পরিবারবর্গকে সহানুভূতি প্রকাশ করি, সাথে সাথে একথাই বলব যে ব্যক্তিরা নিশ্চিত শাস্তি পাবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। স্বাভাবিকভাবেই আমি আপনাদের অনুরোধ করব, পরিবারের পাশে থাকুন, সঙ্গে থাকুন এবং সর্বস্তরে সহযোগিতা করবেন। এখানে যারা কাউন্সিলররা উপস্থিত আছেন, বরানগরের আছেন, কামারহাটির আছেন এবং মনায় আছেন, তাকে রেহাই দল দেয় না, এটা আপনাদের কাছে প্রমাণ করতে হবে। তাই আমি আপনাদের সকলকে আজকে দুঃখের দিনে আর বিশেষ কিছু বলার নেই, খুব অনুতপ্ত। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমার পূজ্য বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনুপম দত্তের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করবেন, তার স্মরণে যেটুকু যেটা বলার যে বার্তা দেওয়া প্রিয় সভাপতি সেটা দিলেন। এবার আমি আজকের এই দিনে কিছু বলার জন্যে বরানগর পৌরসভার পৌর পরিষদ সদস্য অঞ্জন পালকে অনুরোধ করছি। শ্রদ্ধেয় বক্তৃতা, আমাদের দলের নেতা, আমাদের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি উপস্থিত আছেন, পানিহাটি পৌরসভা পৌর প্রধান শ্রী মলয় রায়, উপপৌর প্রধান আমাদের তুষার চ্যাটার্জি কামারহাটি পৌরসভা, এবং অন্য সুভাষ চক্রবর্তী
পানিহাটি পৌরসভার উপপৌর প্রধান এবং অন্যান্য বিশিষ্ট নেতৃত্ব সহ তীর্থঙ্কর ঘোষ প্রত্যেককেই মঞ্চে উপস্থিত যারা আছেন প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। মীনাক্ষী আমার ছোট বোনের মতো অত্যন্ত সহনশীলতা ধৈর্য এবং আন্তরিকতার সঙ্গে দাঁতের দাঁত চেপে দুবছর আগে যে দুর্ঘটনা ঘটেছে তারপর থেকে লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেসের পতাকাটা ধরে এই অঞ্চলের সমস্ত স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করবার একটা স্পৃহা তৈরি করেছে। অনুপম দত্ত আমাদের অত্যন্ত বয়সে ছোট হলো, অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছিলেন। আমাদের দল তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিয়েছিলেন, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হওয়ার পর থেকে এলাকার সমস্ত মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করবার একটা সমস্ত মানুষকে নিয়ে কাজ করবার যে একটা মহা সমাবেশ তৈরি করে এই অঞ্চলকে সমাদৃত করেছিল এটা নিশ্চয়ই একটা দৃষ্টান্ত। কিন্তু অপ্রত্যাশিতভাবে দু বছর আগে ঠিক এরকমই একটা দিনে সন্ধ্যার সময় খুন হয়ে গেল। আমার পূর্ববর্তী বক্তা আমাদের নেতা বলেছেন যে দুষ্কৃতি যারাই হোক তাদের উপযুক্ত শাস্তি বিধান হবে, এটা আমাদের বিশ্বাস। আমি বিশ্বাস করি যে অনুপম দত্তের মতো একজন নিষ্ঠাবান কর্মী যেভাবে অকালে প্রয়াণ হলো, খুন হলো, এটা আমাদের প্রত্যেকের কাছে একটা দুঃখজনক অধ্যায়। এই দুঃখজনক অধ্যায় তখনই পরিসমাপ্তি হবে যখন দোষীরা প্রকৃতপক্ষে শাস্তি পাবে। আমি বিশ্বাস করি দোষীরা শাস্তি পাবে। অনুপম দত্তের আত্মার চির শান্তি প্রার্থনা করছি। মীনাক্ষী সহ তার পরিবারের ছোট ছোট কন্যাদের আমি আন্তরিকভাবে সমবেদনা জানাচ্ছি এবং যারা অনুপম দত্তের সঙ্গে দিবারাত্র কাজ করতেন, পথ চলতেন, তাদের প্রত্যেকের প্রতি আমি সমবেদনা জানিয়ে আজকের একটা সুন্দর অনুষ্ঠান করবার জন্য বিশেষ করে তীর্থঙ্করকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বক্সিতা গতবারও এসেছিলেন, এবারও এসেছেন, তার প্রতি সম্মান এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবার জন্য, ব্যস্ততার মধ্যে আসবার জন্য আমি আমাদের দলীয় নেতা, আমাদের সকলের অভিভাবক সুব্রত বক্সিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানালাম। নমস্কার। এবার শুধুমাত্র আজকের এই অনুষ্ঠান নয়, অনুপম দত্তের স্মরণসভা কিংবা অনুপম দত্তকে স্মরণ করে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নয়, পানিহাটির বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন পাড়ায় প্রতিটি অনুষ্ঠানের পিছনে যার শুধু সহযোগিতা নয়, যার উপস্থিতি সমস্ত অনুষ্ঠানকে সার্থক করে তোলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং আমাদের সভাপতি, প্রিয় সভাপতি সুব্রত বক্সীর নির্দেশকে পানিহাটির প্রতিটি প্রান্তে যিনি পৌঁছে দেন। আমাদের সকলের ছোট বড় প্রিয় তীর্থঙ্কর ঘোষ অনুপম দত্তের হাতের এই সভায় তার কথা বলবেন। ধন্যবাদ অরুণ ভট্টাচার্য মহাশয়, পশ্চিমবঙ্গের সভাপতি। মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় সাংসদ সুব্রত বক্সী মহাশয়, আছে বরানগর পৌরসভা সিএসি মেম্বার অঞ্জন পাল মহাশয়, আছেন পানিহাটি পৌর প্রধান মলয় রায়, উপপৌর প্রধান সুভাষ চক্রবর্তী মহাশয়, তুষার চ্যাটার্জি কামারহাটির ভাইস চেয়ারম্যান, তৎসহ আমাদের অনেক ওয়ার্ডের কাউন্সিলর এবং আপনারা এই আগরপাড়ার মহাজাতির 8 নম্বর 9 নম্বর ওয়ার্ডের বিস্তৃত যে সাধারণ মানুষ আজকের এই 13 মার্চ দিনটিকে ঠিক সন্ধ্যে 7টায় দৌড়া আততায়ীদের হাতে নিহত হয় আমাদের ছেড়ে চলে গেল। গত 2 বছর একদিকে
দুটি আইনি লড়াই, আরেকদিকে দলের কাজ সমানভাবে তিনি সামলে যাচ্ছেন। আমরা তার দুঃখে ভাগিদার হতে পেরেছি, কিন্তু তার যে দুঃখ, তার যে কষ্ট, সেটা আমরা কেউ পরিপূরণ করতে পারব না। আপনারা পথে নেমে প্রতিবাদ প্রতিরোধ সব কিছু করেছেন, কিন্তু রাজনৈতিকভাবে গত দু বছরে এতটা আগুন পাড়া অঞ্চল অনুপম দত্ত ধরিদার পরিপূরক কেউ হয়ে উঠতে পারেনি। তার কর্মে, তার গ্রহণযোগ্যতা সে অনন্য ছিল। আজকে দিনটি রাজনৈতিক কথা বলার না, গুরুজনেরা কেউ বলেনি, কিন্তু আমি ছোট হয়েও একটি কথা আমি বলতে চাই। দলের সাথে ছিল এবং আততায়ীরা অন্য দলের প্রত্যক্ষ কর্মী ছিল, তাদের কি অভিসন্ধি ছিল এই অঞ্চলের মানুষের কাছে সেটা অজ্ঞাত না। এই 2024-এ ভারত সরকার তৈরি করার যে ভোট আসন্ন, সেখানে আমরা বিভিন্নভাবে সৌগত রায়কে নিয়ে প্রচারে পেরেছ, কিন্তু আজকে স্মরণ সভায় আমরা বলতে বাধ্য হচ্ছি, ভোটের প্রত্যেকটি পাশ থেকে চালু করে মানুষ এতটা অঞ্চলে যেখানে আমার মাইকের মাধ্যমে গলা পৌঁছাচ্ছে, এই ভোটটা আপনাদের অনুপম দত্ত ধরিদার আত্মার শান্তি কামনা করে এবং মানুষের যে প্রতিরোধের যন্ত্র সেটা যাতে প্রতিফলিত হয়, আমরা প্রত্যেকটা কর্মী বাড়ি বাড়ি সেই বার্তা নিয়ে যাব। আশা রাখি মহাজাতি তার প্রতিবাদের কণ্ঠ জাগ্রত রাখবে। আজকের দিনে এই কথাটা আমার কতটা বলা উচিত আমি জানি না, কিন্তু শহীদের রক্ত কখনো ব্যর্থ হয় না। শহীদ জানান দিয়ে যায় তার মনে কি ছিল, এখনো তাদের মনে কি আছে। এই রাজনৈতিক উত্তাল পরিবেশ বাংলায় কিন্তু আমরা পানীয় দিতে অন্তত মনে রাখতে হবে যে প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব দিচ্ছে তাদের মনে কি আছে। ধরিদারকে আমরা হারিয়েছি, কিন্তু এটা আমাদের প্রত্যেকের জীবনের শিক্ষা। এই শিক্ষাটা নিয়ে আমাদের চোখ কান খোলা রেখে রাস্তায় চলতে হবে এবং সমাজে ঠিক মতো রক্ষা করা সমাজকে এবং প্রত্যেকটি যুব সম্প্রদায় থেকে মানুষকে এই আততায়ীদের থেকে রক্ষা করার শপথ নিয়ে আমরা আগে এগিয়ে যাব। আজকে এই দিনে আমিও সার্বিক আর কিছু বলছি না, শুধু এই 13-7 সময় যে ঘটনাটি ঘটেছিল প্রত্যেকে অন্তত এই 2 মাস যেন আমরা এক মুহূর্তের জন্য না ভুলি, এইটুকু আপনাদের কাছে আবেদন করতেছিলাম। ধন্যবাদ। এবার অনুপম দত্তের দ্বিতীয় বার্ষিকী স্মরণ সভা বক্তব্য রাখবেন পানিহাটি পৌরসভা পৌর প্রধান মলয় রায় মহাশয়। আমাদের সকলের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ সুব্রত বক্সী, অশান্ত চট্টোপাধ্যায়জী আমাদের পৌরসভার ভাইস চেয়ারম্যান, অঞ্জন্ত আচু বড়বড় পৌরসভার চেয়ারম্যান কাউন্সিল, আমাদের পৌরসভার পৌর কাউন্সিলর যারা আছেন
অধিকাংশ কাউন্সিলর মঞ্চে আছে এবং আজকে অনুষ্ঠান যাকে সামনে রেখে মীনাক্ষী তাকে সামনে রেখে আজকের অনুষ্ঠান এই অনুষ্ঠানে সুভাষ বক্স বিস্তারিত ভাবে তার বক্তব্য রেখেছে। আমরা অত্যন্ত ব্যথিত যে দু বছর আগে একটা পূর্ণ নির্বাচন হল, সে নির্বাচনে অনুপম দত্ত জিতলেন এবং তার পরপরই গত দু বছর আগে 11/11 ভাষণ দেখা তাকে বিশ্বসভা ক্ষমত হল। আমরা দীর্ঘদিন অনুপমের সঙ্গে কাজ করেছি এবং তার কাজের যে প্রবন্ধ মানুষের পাশে থেকে কাজ করা, সেবা করা, বিভিন্ন রক্তদান থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান এবং সবচেয়ে বড় কথা আমফানে যেভাবে অনুপম দত্ত এই এলাকার মানুষের জন্য করেছে, এটা আজকে আমাদের সবাইকে ভাবনা চলে যেটা কর্মক ছেড়ে কাজের ছেড়ে দলের একাংশ ছেড়ে দলের ডায়ালগের ছেড়ে এক আকারে প্রাণ দিতে হল। আমরা দু বছর আগে পানীয় মানুষ এই মানুষ থেকে ঘোষণা করেছিলাম কে বা কারা এই খরচের সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্ত বরখাস্তি হোক। স্বয়ংসেবক সভ্য বক্সীয় ছিলেন, আজকে তিনি বলছেন সঙ্গীদের যথাযথ শাস্তি যাতে পূরণ হয় তার জন্য আমরা পুলিশের কাছে আবেদন করব। আমাদের ধরে আজকে মীনাক্ষী এসছে, মীনাক্ষী পৌরসভা খুব ভারাক্রান্ত মনে কাজকর্ম করছে, মানুষের কাজ করছে। আপনাদের কারো ঘরের বোন, কারো ঘরের মেয়ে হিসাবে মীনাক্ষী পৌঁছিব এবং অত্যন্ত নতুন মেয়ে আজকে রাজনীতিতে এসে তাকে কাউন্সিলর বিলি করতে হবে এটা তার ধারণা মধ্যে হয়তো ছিল না, কিন্তু বর্তমানে আজকে মীনাক্ষী দায়িত্ব নিয়েছে এবং মানুষের পাশে থেকে কাজ করা, মানুষের সেবা করার কাজ তারা নিয়েছে। আমরা পানিয়াটি পৌরসভার যারা কাউন্সিলর আছি আমরাও চাই সুপ্রিম কোর্টের কথা মতো অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং কোনোভাবে যেন তারা প্রাণ না পায় তার জন্য প্রশাসন কোনো পদক্ষেপ নেই। আর বেশি কথা বলার সুযোগ কিছু নেই, আমি দুই আত্মার চিরশান্তি কামনা করি। আজকে মীনাক্ষী তার ছেলে এবং মেয়েকে নিয়ে যেভাবে আছেন সে ভালো থাকুক, সুস্থ থাকুক, ছেলে মেয়েকে নিয়ে ওদের পড়াশোনা করাক এবং জীবনে সামাজিক কাজে আমাদের তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে যে কাজ করছেন সেই কাজ অব্যাহত থাকুক, সেই কাজ মানুষের সেবা পাক, সেই কাজ তরুণদের সেবা সেবা করেছে তার মাত্রাকে সঙ্গে নিয়ে সেই সেবা করে যাক। এইটুকু কথা বলে আপনাদের এই অঞ্চলের প্রত্যেকটা মানুষকে আমার শ্রদ্ধা ভালোবাসা পরস্পরের নমস্কার এবং আমাদের স্টেট কমিটির সভাপতি সুব্রত আছেন তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা বিনিময় করে আমি আমার প্রশ্ন শেষ করছি। ধন্যবাদ। বাবুলাল রাজ ভূঞা স্কুলের প্রধান শিক্ষক হরিশঙ্কর সাহেব, আপনি একটা মঞ্চে আসবেন অনুপম দত্তের কত শ্রদ্ধা জানিয়ে প্রস্তাব করতে তার একটা মঞ্চে আসেন। এবার অনুপম দত্তকে স্মরণ করে বক্তব্য রাখেন পানিয়াটি পৌরসভার উপকেন্দ্র প্রধান সুভাষ চক্রবর্তী। ধন্যবাদ আজকের সভা সঞ্চালক, আমাদের সভাপ্রিয়
প্রবীর ভট্টাচার্য উপস্থিত আছেন আমাদের আইকন আমাদের দলের প্রথম দিন থেকে যিনি সভাপতি দেখতে পাচ্ছেন যে আমরা মনে করি যারা পার্টিটা করছি দলের শিক্ষা তার কাছ থেকেই দেওয়া উচিত দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে শীর্ষ নেতৃত্ব যেমন উপস্থিত আছেন পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির চতুর্থ পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সবাই সুব্রত দার থেকে শুরু করে সবাই বলেছে মৃত্যু আমাদেরকে আহত করেছে আমাদেরকে আঘাত করেছে আমরা ভাবতে পারিনি দুবার নির্বাচিত হওয়ার পর তাদের এত সাহস প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে ধনুকে যেভাবে নৃশংস হত্যা করেছে আমি জানি এই আগরপাড়ার মানুষ সবাই প্রতিবাদ করেছে মহাগরপাড়ার মানুষ তারা মীনাক্ষীকে জয়ী করে এটা জানিয়েছে যে তারা শুধু তৃণমূল কংগ্রেস নয় আপনার বিরুদ্ধে আছে কিন্তু যারা অন্যায় করলো তাদের প্রশাসন নয় আজকে যে বিচার সভা আছে সেই বিচার সভার কাছে আমাদের আবেদন যে তাকে এমন শাস্তি দেওয়া হোক দৃষ্টান্তমূলক শাস্তি যে শাস্তি দেখে অনেকে ভয় পাবে আমরা জানি এখানে সমস্ত মানুষ দলিত আমার মনে আছে বয়স্ক ভদ্রমহিলা ভদ্রলোকেরা বেড়াতে যাবে দলিত তাদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে বেড়াতে দিয়ে গেছে এমনি তো শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের দ্বার তিনি করত কিন্তু আজকে সেটার অভাব হচ্ছে না মীনাক্ষী সেটা ধরে ফেলেছে আমরা চাই মীনাক্ষী যেন সবসময় জানে যে আমরা পাশে আছি সুব্রত বক্সি থেকে শুরু করে আমাদের সবচেয়ে ছোট নেতা অভিজিৎ পর্যন্ত আমার তোমার সাথে আছে তোমার সাথে পাশে থাকবে এই কথা বলে সবাইকে ধন্যবাদ নমস্কার জানিয়ে বিশেষ করে সুব্রতদার মতন লোক যার কাছ থেকে আমরা শিখেছি আমরা শিখছি তাকে আমার অন্তরে শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সবাই ভালো থাকবে অনুপম দত্ত প্রতি বছর দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকতে সহযোগিতা করতে মীনাক্ষী প্রতি বছর এই দিনে সেই কাজটি করে চলেছেন আমাদের রাজ্য সভাপতি মানুষের পাশে থাকার বার্তা দেওয়ার জন্য প্রতি বছর এই দিনটিকে এখানে আসেন আগরপাড়া এবং প্রাণীহাটির মানুষের কাছে সেই বার্তা সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আমরা সচেষ্ট থাকি অনেক কাজ অনেক জায়গায় যাবেন সেই একই উদ্দেশ্য নিয়ে সুতরাং তাকে আমরা ছেড়ে দেবো তারপর আমাদের আরো যে সমস্ত কর্মসূচিগুলো রয়ে গেছে সেগুলো আমরা ধীরে ধীরে সম্পূর্ণ করব আমি প্রথমে আমাদের রাজ্য সভাপতিকে একটু অনুরোধ করব আমাদের দু চারজন স্টুডেন্ট এখানে আসবেন তাদের হাতে আপনি প্রতিটি শিক্ষা সামগ্রী দেবেন এবং তারপর আপনি চলে যাওয়ার পর আমরা আমাদের আরো অনুষ্ঠানগুলো যেভাবে যেভাবে আমাদের করার কথা আমরা ঠিক সেইভাবে সেগুলোকে সম্পন্ন করব সহ অনিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা দেখে নাও না দুই একজন তো দেখবি হ্যাঁ দেখে নিন টাকা হলো তো নাম আচ্ছা যে স্বেচ্ছাসেবক মেয়েরা আছো কয়জন মহিলা স্টেজে চলে আসো আচ্ছা আমি নাম যাদের যাদের বলবো স্টেজে এসে শিক্ষা সামগ্রী গুলো নিয়ে যাবে
মৌপিয়া সাহা, মৌপিয়া সাউ, মধুশ্রী হালদার, সম্রাট মণ্ডল, সনাম প্রামাণিক, যাদের নামগুলো বাঁকা হলো তোমরা একটু মঞ্চে চলে আসো, যাদের নামগুলো বাঁকা হলো মৌপ্রিয়া সাউ, মধুশ্রী হালদার, সম্রাট মণ্ডল, সনাম প্রামাণিক, অঙ্কিত শীল, সাগর প্রামাণিক, তোমরা যদি মাঠে থেকে থাকো একটু তাড়াতাড়ি করে মঞ্চে চলে আসো। অমল শর্মা, আমান শর্মা আছো, আমান শর্মা, অভিষেক শর্মা, হ্যাঁ শিক্ষা সামগ্রী দেওয়ার জন্য যাদের নাম লিপিবদ্ধ করা হয়েছে তোমরা একটু চলে আসো না, দু চারজন চলে আসো, যাদের দেখতে দেখতে দু বছর পেরিয়ে গেল, যারা মাঠে আছো শিক্ষা সামগ্রী নেওয়ার জন্য, হয়তো নাম ডাকা হয়নি পরে ডাকা হবে, কিন্তু যারা মাঠে আছো দু একজন আসো, দু একজন চলে আসো। আচমকাই আততায়ীর গুলিতে নিহত হন পানিহাটি পৌরসভার 14 নির্বাচিত 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা অনুপম দত্ত, তারপর কেটে গিয়েছে দু বছর। আজ তার আমাদের রাজ্য সভাপতি অনুপম দত্তের যে সমস্ত পদ, অনুপম দত্ত আমাদের সকলের প্রিয় সাংসদ অধ্যাপক সৈকত রায় এসে আমাদের এসবভাবে উপস্থিত হয়েছেন, আমরা অধ্যাপক সৈকত রায়কে স্বাগত জানাচ্ছি এবং তাকে আমরা অনুরোধ করছি আপনি একটু মঞ্চে আসবেন, অনুপম দত্তের স্মৃতিতে মাল্যদান করে মাল্যদান করছেন আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক সৈকত রায় এবং আমাদের প্রিয় সভাপতি সাংসদ সুব্রত বক্সী। অনুপম দত্তের অসম্পূর্ণ কাজ, প্রতি বছর যে কাজগুলো করতেন সেই কাজগুলো করার জন্য মীনাক্ষীর পাশে থেকে, মীনাক্ষীকে শুধু আশীর্বাদ নয় শুধু সহযোগিতা নয়, পানিহাটির সকল স্তরের মানুষকে আমাদের প্রিয় সাংসদ সুব্রত বক্সী সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তা নিজের দাঁড়িয়ে থেকে পৌঁছে দিয়ে গেলেন। অধ্যাপক সৈকত রায়কে আমরা সামনে আসতে অনুরোধ করছি এবং মীনাক্ষী দাস দত্তকে অনুরোধ করব যে প্রিয় সাংসদকে উত্তরীয় এবং আমাদের ব্যাচ করিয়ে দেওয়ার জন্য মীনাক্ষী দাস দত্তকে অনুরোধ করব এবং আমাদের প্রিয় সভাপতি অনেকক্ষণ এসেছেন উনি চলে যাবেন, তার আগে আমি আমাদের সাংসদকে অনুরোধ করব, সাংসদে প্রতি বছর এই দিনটিতে আসেন এবং অনুপম দত্তের যারা অনুপম দত্তের হত্যায় জন্য দায়ী যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির জন্য আমাদের প্রিয় সাংসদ প্রতিটি মুহূর্ত বিধায়ককে নির্মল গোষ্ঠীর সঙ্গে নিয়ে যথেষ্ট থেকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন মীনাক্ষী দাস দত্ত প্রিয় সাংসদকে এবং ব্যাচ পড়িয়ে দিলেন। এবার আমি সাংসদকে কিছু বলার জন্য অনুপম দত্তের স্মরণে আজকের এই অনুষ্ঠানে অনুরোধ করছি। নমস্কার, আজ শ্রদ্ধায় স্মরণে স্বর্গীয় অনুপম দত্তকে আমরা স্মরণ করছি। ঠিক দু বছর আগে আততায়ীর গুলিতে অনুপম আমাদের ছেড়ে চলে গিয়েছিল, অনুপম ধনু আমাদের অতি প্রিয় ছিল, এত সক্রিয় ছিলেন,
আমি কম দেখেছি। ওর সাথে বিশেষ কাজ করার সুযোগ হয়েছিল এই বেঙ্গল ওয়াটার প্রুফ বন্ধ হওয়ার পরে। সব অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি দেওয়া মেটানোর ক্ষেত্রে আমি দলের কাছে কৃতজ্ঞ যে অনুপমের মৃত্যুর পর ওর স্ত্রী মীনাক্ষী দত্তকে দল কাউন্সিলর করেছে, এবং আমি আরো কৃতজ্ঞ যে মীনাক্ষী কাউন্সিলর হয়ে অনুপমের স্মৃতিটা ধরে রেখেছে। গত বছর হয়েছিল, এবছর অনুপমের স্মৃতিতে অনুষ্ঠান হলো, এবং আপনারা দেখছেন যে ছাত্রছাত্রীদের তাদের কিছু শিক্ষার উপাদান দেওয়া হচ্ছে। আমি খুব আনন্দিত যে আজকে আমাদের দলের সভাপতি, যিনি দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে সভাপতি, সেই সুব্রত বক্সি সাংসদ তিনি এসছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। পৌরসভার চেয়ারম্যান মলয় রায় আছেন, আর আমাদের প্রবীর ভট্টাচার্য, তীর্থঙ্কর ঘোষ, অঞ্জন পালপরানগর থেকে এসছে, তুষার চ্যাটার্জি কামারহাটি থেকে এসছে, সৌমিত্র প্রতিকূল কামারহাটি থেকে এসছে, তাছাড়া আমাদের কাউন্সিলররা শ্রাবন্তী থেকে নিয়ে রানা ও তনুশ্রী রনির স্ত্রী সে এসেছে, হ্যাঁ মৌসুমি সেও এসছে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আজকে হয়েছে শিশুদের শিক্ষা সামগ্রী বিনাময়ে চক্ষু পরীক্ষা শিবির, আমরা যে কোনো মূল্যে অনুপম ধনুর স্মৃতিটা জাগিয়ে রাখব। পার্টি মানে তো একটা পরিবার, অনুপম চলে যাওয়া মানে আমাদের পরিবারের একজন চলে গিয়েছে। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের পরিবারের সদস্যকে প্রাণ দিয়ে মনে রাখব। এখানে লায়ন্স ক্লাবের গাড়িতে ব্লাড ডোনেশনও হচ্ছে, সেটাও ধনুর স্মৃতিতে করা হচ্ছে, এবং আমি এটাই আশা করি যে সব সময় বরাবর এই অনুষ্ঠানটা হতে থাকবে। আমি আপনাদের সকলকে নমস্কার জানাই। এটা নির্বাচনের কথা বলার সময় নয়, এটা ধনুকে স্মরণ করার সময়। আমি ধনুর আত্মার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি। আপনারা যারা এসেছেন তাদের সকলকে ধন্যবাদ। আমি মীনাক্ষীকে বলবো একটু কয়েকজন স্টুডেন্টকে মঞ্চে পাঠাতে। আমাদের প্রিয় সাংসদ অধ্যাপক স্বর্গত রায় তাদের হাতে ধনু জীবিত অবস্থায় স্বর্গত রায় আসতেন, ধনু এই অনুষ্ঠান প্রতি বছর করতেন, স্বর্গত রায় থাকতেন। শীর্ষ নেতৃত্ব সাংসদ বিদায়ী সাংসদ স্বর্গত রায়, পানিহাটি পৌরসভার পৌর প্রধান মলয় রায়, সুভাষ চক্রবর্তী সহ বরানগর পৌরসভা থেকে এবং কামারহাটি পৌরসভা থেকেও পৌর প্রতিনিধিরা এসেছেন এবং উপস্থিত আছেন, বা 8 নম্বর ওয়ার্ডের এবং 9 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ। শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে প্রয়াত অনুপম দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। আপনারা দেখলেন শিক্ষা সামগ্রী প্রদান থেকে শুরু করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। দেখতে থাকুন 7 ওয়েক নিউজ, পরবর্তী আরো বিভিন্ন খবরের শ্যামল পাল, গৌতমী নাথ, 7 ওয়েক নিউজ। জয় হিন্দ।
আমি তো প্রায় নাম বুঝে গেছি।